আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি আশা করি আপনারা ভালো আছেন তো আমি শান্ত আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে দেখাবো অনলাইন থেকে কিভাবে আয় করবেন মানে রেজিস্টার কলে মানে অ্যাকাউন্টে আপনারা যখন লগ ইন করবেন মানে সাইন করবেন ওই সময় সাথে সাথে আপনারা টাকাটা পেয়ে যাবেন এই যে দেখেন আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম এই অন্য একটা ফোন দিয়ে আমার বিকাশ নাম্বারটা এন্টার করছিলাম এই যে দেখেন ছয়শো টাকা সাথে সাথে এসে পড়ছে এখানে কোনো হিসাব নেই আপনাকে পাঁচশো টাকার উপর থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত দিবে এখন কাকে কত টাকা দেয় এটা ঠিক ঠিকানা নেই পনেরো হাজার টাকারও মানুষ পেয়েছে এবং কি পাঁচ হাজার টাকাও পেয়েছে অনেকে পাঁচশো টাকাও পেয়েছে তো কীভাবে ইনকামটা করবেন সেটা দেখাচ্ছে এই যে দেখেন ইন্টার করার সঙ্গে সঙ্গে ছয়শো টাকা পেয়েছি আমি বিকাশে এই যে দেখেন দশটা উনিশে আর এখন দশটা তিপ্পান্ন বান্ন বাজে তো আমি চেক করি নাই হঠাৎ করে চেক করে দেখি যে আমার বিকাশে টাকা চলে আসছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারাও এখান থেকে আয় করতে পারেন খুব সহজ একটি বিষয় আর অন্য অনেকে আছেন যারা আপনারা এখান থেকে যারা এই সাইটটি নিয়ে কাজ করছিলেন তো অনেকে দেখা যাচ্ছে বিকাশ নাম্বারে ইন্টার অপশন আসে তো সেটাও দেখিয়ে দিব এই যে এখানে আসবেন গুগলে আসবেন বা ক্রমবাজার চিহ্ন একটা ব্রাউজার আসবেন আরেকটি জিনিস বলে নেই আপনারা যারা আগে এই এই সাইটে গিয়েছিলেন তো তাদেরকে বলতেছে আপনাদের যদি ব্রাউজার দিয়ে যেয়ে থাকেন তাহলে অন্য একটা ব্রাউজার ব্যবহার করেন অন্য একটা ব্রাউজার ব্যবহার করলে তাহলে দেখবেন যে কোনো প্রবলেম হবে আপনারা এই সাবমিট অপশান এসে পড়বে তো এখানে গুগলে এসে লিখতে হবে টেক টেপস বিডি এটা লিখে সার্চ করবেন গুগলে এসে এই যে প্রথম যেই একটি ওয়েবসাইট দেখতে পারতেন টেকটি ডট কম ডট বিডি নামের এই সাইটটিতে ক্লিক করবেন ভিজিট করার পর এই যে সার্চ অপশান আছে এখানে লিখবেন টি বিডি এটা লিখে সার্চ করবেন টি বিডি একত্রটা লিখবেন টি বিডি এটা লিখে সার্চ করলে বা ইন্স্যুরেন্স লিখে সার্চ করলে পেয়ে যাবেন এই যে দেখেন ইডিকেশন ইন্স্যুরেন্স ইন ইউএসএ এটাতে ক্লিক করবেন সেকেন্ড পোস্টে সেকেন্ড পোস্টে ক্লিক করার পর এরকম আসবে আপনাদেরকে একটু নিচে দিকে যেতে হবে যেখান থেকে আমরা আয় করছি সেটা দেখিয়ে দে এই যে দেখেন এখানে আসার পর কয়েকটা অপশন পাবেন একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত এরকম অপশান থাকবে এখানের ভিতরে আপনারই যে দেখেন নিচের দিকে লেখা আছে ইন্টার ইয়ার বিকাশ অ্যান্ড নগদ নাম্বার এখানে সাবমিট অপশন আছে এই সাবমিট অপশন যেহেতু আমি একবার টাকা এই যে ক্লিক করলাম সাবমিটে একবার যেহেতু আমি টাকা নিয়েছি এই কারণে আমার এইখানে অপশানটা আসে নাই আপনারা যদি অন্য ফোন দিয়েও ট্রাই করেন আইসা পড়বে বা যদি আপনারা কখনও একবার টাকা নিয়ে থাকেন তাহলে এখানে আসবে না এখন আমি যেহেতু নিছি এই কারণে আমার কাছে আসে নাই আপনারা যেহেতু নেন নাই তো ওই ক্ষেত্রে আপনাদের এই সাবমিট অপশনটা আসবে তো এই সাবমিটে ক্লিক করে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন কিভাবে দিবেন সেটা দেখাচ্ছে যেহেতু আমার কাছে সাবমিটে কাজ করতেছে না আমি যে দশ হাজার টাকার যে অপশানটা আছে এটাতে ক্লিক করব ক্লিক করে এখানে আমাদের বিকাশ নাম্বারটা দিতে হবে আমি নিচের দিকে যাচ্ছি বিকাশ নাম্বারটা দিতে এই যে দেখেন এখানে আমাদের অপশন থাকবে বিকাশ নাম্বার এন্টার করার এখানে আপনাদের বিকাশ নাম্বারটা লিখবেন বিকাশ অথবা নগদ রকেট যেটাই হোক না কেন আমি আমার নাম্বারটা দিচ্ছি এইখানে নিচের নামের জায়গায় নাম দিবেন ইমেল আইডির জায়গায় ইমেল আইডি আমি দিয়ে নেই তারপর আপনাদের দেখাচ্ছি সো এই এই যে দেখেন আমি এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে দিবেন তারপর পোস্ট কমেন্টে ক্লিক করবেন দেখেন বিকাশ নাম্বার দিয়েছি আপনাদের নগদ নাম্বার হয়ে থাকলে নগদ নাম্বার দিবেন রকেট নাম্বার হয়ে থাকলে রকেট নাম্বার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে থাকে যদি কোনো কিছু না থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইলেও আপনারা দিতে পারেন ওনারা ব্যাঙ্কেও টাকা পাঠায় তো এইখান থেকে জাস্ট আমরা পোস্ট কমেন্টে ক্লিক করব পোস্ট কমেন্টে ক্লিক করলে আমাদের কমেন্টটা মেবি যাচ্ছে না অলরেডি এই কমেন্ট আমি বেশ কয়েকবার করছি আমাকে আবার একটু এডিট করতে হবে সেন্ড মানি জাস্ট আমি একটু এডিট করলাম কারণ আমি এই পোস্ট অনেক কয়েকবার করছিলাম এইভাবে আপনারা দিয়ে জাস্ট পোস্ট কমেন্টে ক্লিক করবেন সরি আমার ফোনে কল চলে আসছিলো এই এই যে দেখেন আমি বিকাশ নাম্বারটা এখানে ইন্টার করে দিচ্ছি তো এইভাবে আপনারা প্রত্যেকটাতে বিকাশ নাম্বার দেবেন তো একটু ব্যাক বাটনে ক্লিক করে আমি ব্যাগে চলে আসবো এই যে দেখেন এইখান থেকে আমরা জাস্ট ব্যাগে চলে আসবো এইভাবে আপনারা সবসময় আপনাদের এই মানে দশটা অপশানে বিকাশ নাম্বারগুলো দিবেন আর এই যে সাবমিট অপশনে আপনাদের বিকাশ নাম্বারটা দেওয়ার সাথে সাথে আপনাদের বিকাশে টাকা চলে আসবে কারণ আমার এখানে সাবমিট অপশনটা কাজ করতেছে না কারণ আমি একবার পেমেন্ট নিয়ে নিছি তো অনেক কয়েকবার অন্য কয়েকটা ব্রাউজার দিয়ে নিয়ে নিছি এই কারণে আমার এই অপশনগুলো চলে গেছে এই অপশনটা আর আসবে না কবে আসবে এটা ঠিক ঠিকানা নাই এই এছাড়া আমরা নিয়মিত যদি ইনকাম করতে চাই এই দশটা অপশন আছে এই দশটা অপশন থেকে আমরা নিয়মিত ইনকাম করতে পারবো তো এইভাবে আপনারা প্রত্যেকটাতে একশো টাকা পাঁচশো টাকা এইভাবে বিকাশ নাম্বার দিবেন আর এই সাবমিট অপশনে আপনাদেরা বিকাশ নাম্বার দিলে টাকার সাথে সাথে চলে আসবে ঠিক যে এই ছিল মূলত ভিডিও আশা করি সবাই ভালো আছেন কি বলতেছে না বলতেছে পাগল হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ